हेलो गाइज, वेलकम टू अनदर न्यू व्लॉग। आज के डिसाइड कर एक फन एक्टिविटीज ट्राई करब, कारण सकाल चार जन बेस चिल मुडे छिलाम और बाबा मायर जो दिनटा एक एडवेंचरस कर तुलब यही भेबे हमी और बुनी मिले प्लान कर फिललाम। आज हमें रोप वे जाब और बाबा मा के केबिल कारे उठाबो आमादेर साथे। एछाड़ाओ आज के जब पिचला लेके बोटिंग करते, आफ्टरऑल सिटी अफ लेक्स उदयपुरे आछि आमरा, ताई ना? तो लेके बोटिंग तो करते ही है। बेसि एक्साइटेड छिलाम बाबा मा के ट्राई करब बोले रोपवेटा। सत्य बोलते आगे दिन सिटी प्यालेसे बेड़ाते गए जखन देखेछिलाम प्यालेसटा पिचला लेके घेरा, तखन थेकेई आमार मने इच्छा जेगेछिलो पिचला लेके बोटिंग करार और लेक थेके प्यालेसटा किरकम लागे सेटा देखा। तो चलो शुरू करा जाक। सकाल सकाल रेडी हो पड़े। आज के उदयपुर आउटर सार्केल घूरब, कलकाना इनर सार्केल जोटा पे घूर 12 पॉइंट मोटामुटी कवर कर। आज के आउटर सार्केल देखी कि घोरा जाए, सज्जनगढ़ फोर्ट आपर रोपवे आने कि आगे लिफ्टे जो दाड़े बाकी सबा आस पेचने सबा आस तो आगे ब्रेकफास करब तरपर बड़ी करब सब जगह। आलू पराठा ना, एटा समथिंग मिर्ची बड़े, हमें एटा ट्राई करते हैं। आलू पराठा मिर्ची बड़े और एटा ओ और फ्रूट्स एंड दही बाय द वे ओ बाबा फेवरेट। हमें और मिर्ची बड़े खेये हमारा जो पेट तो ठीक नहीं किन्तु पास्ता खेते इच्छा करछे, बट उन्नी स्ट्रिक्टलि ना बोले दिल मिर्ची बड़े खेये आगे दिन हमारे जो अवस्था हो मिर्ची बड़े थेके दूरे ही थकते चाहिए। ভেবেছিলাম যে খাবো না পাস্তা আর মিরচি বড়ে, কিন্তু পছন্দের খাবার দেখে কি আর না খেয়ে থাকা যায়? শরীর তো ভালো খারাপ হতেই থাকবে, তাই বেড়াতে এসে শরীর খারাপকে পাত্তা দেওয়া যাবে না। প্লেটে নিয়ে চলে এলাম সব কিছু অল্প অল্প করে, সাথে গরম গরম আলু পরোটাও নিয়ে এলাম যে দেখি রাজস্থানিরা আলু পরোটাটা কেমন বানায়। চারজনে মিলে গল্প করতে করতে ব্রেকফাস্ট সারার পর আমরা এসে পৌঁছালাম পিচলা লেক বোটিং করার জন্য। টিকিটও কেটে নিলাম তাড়াতাড়ি করে, ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা চারজনে। আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট গলাটাই ধরে গেছে দেখো, ফার্স্ট পয়েন্টে চলে এসেছি পিচলা লেক, এখান থেকে আমরা বোটিংয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়া, কি সুন্দর বিউটিফুল ভিউ দেখো। আমরা এখানে বোটিংয়ে যাব, এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমরা নিজেদেরকে আটকাতে পারিনি ফটো তোলার জন্য। কয়েকটা ফটো আমরা তুলেই ফেললাম, তারপর আমরা গেলাম আমাদের জন্য যে বোটটা দাঁড়িয়েছিল সেখানে, আর ওখানে গিয়ে আমাদের বলা হলো যে ওখানে যে বোটিং কস্টিউমগুলো আছে সেইগুলো পরে নিতে। উই আর অল সেট টু গো। বোটিং করতে করতে আমরা পরপর সমস্ত প্যালেস আর হোটেল দেখতে পাচ্ছিলাম।
একে একে আমরা দেখে নিয়েছিলাম হোটেল তাজ, ওবেরয় হোটেল, আরও অনেক হোটেল যেগুলো মানে আমি তো নামও জানি না পার্টিকুলারলি সেগুলো। আমি শুধু প্রপার্টিসগুলো বোটিং থেকে দেখছিলাম আর ভাবছিলাম মানে এত সুন্দর কী করে এগুলো। অনেকেই আমাকে রেকমেন্ড করেছিল আমি যখন উদয়পুর যাব অবশ্যই যেন আমি বোটিংটা করি। এখন সেটা বুঝছি যে কেন এটা আমাকে বলেছিল। এর আগেও আমি বোটিং করেছি অন্য জায়গায়, কিন্তু এটা আমার জীবনে মানে বেস্ট 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 বোটিং এক্সপিরিয়েন্স এভার ছিল। এই পিচোলা লেককে ঘিরে সমস্ত হোটেল প্যালেস যাই বোট থেকে দেখতে দুর্দান্ত লেগেছে আমার। সন্ধেবেলায় যখন সমস্ত হোটেল আর প্যালেসের লাইট জ্বলে ওঠে তখন নাকি আরও ভালো লাগে দেখতে। পরের বার এসে সেটা দেখার ইচ্ছা নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল রোপওয়েতে। মা তো ভীষণ নার্ভাস, মা কিছুতেই চাইছিল না আর কি যে রোপওয়েতে উঠবে, কিন্তু মাকে না উঠালে হয়, তাই মাকে না উঠলে তো আমরা মজাই পাবো না সেভাবে। দিম দুম দারা দা দিম দারা দা দিম দুম দারা দা দিম দারা দিম দুম দারা দিম দুম দারা দা দিম দারা না উদানি দারানি তানা দির তানা না উদানি দারানি তানা দির তানা না তানা দা দিয়া না তা দিম দুম দারা দা দিম দারা দিম দুম দারা দা দিম দারা দিম দুম কাট থেকে নেমে আমরা ভেবেছিলাম আমরা মন্দিরটা দর্শন করব, সেই জন্য আমরা হাঁটা শুরু করেছিলাম, কিন্তু তারপর দেখলাম মন্দিরটা অনেক উঁচুতে, তো অতটা উঁচুতে যাওয়াটা আমার বাবার পায়ের অবস্থা ঠিক নেই, তো একটু রিস্কি হয়ে যেতে পারে, তাই আমরা ভাবলাম যে আমরা দূর থেকেই প্রণাম করে নেব আর আমরা ফেরত যাব। তো ফেরত যাওয়ার জন্য গিয়ে দেখি যে টোকেন নিতে হয় আর সেটা আমাদের নাম্বার অনেক পেছনে, তো আমরা কী করবো ভাবতে ভাবতে দেখলাম একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে পাশে, তো আমরা ওই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর দেখছিলাম সেখানে কী কী পাওয়া যায় আর কি। গরমা গরম সুইট কর্ন চাট, উপর উপর একটা ক্যাফেটেরিয়ার মতো আছে, ওদের মা বাবা আমি চিল করছি আর বুনি ঘুরে বেড়াচ্ছে। ড্রাইভার বলছে তাড়াতাড়ি করতে, নাহলে সব পয়েন্ট কভার করতে পারবো না, বাট আমরা কভার না খেলে কি ঘোরা হয় নাকি এনার্জি কিছুই পাওয়া যায় না। আমার স্পাইসি হোক বা রোপওয়েতে আমাদের এতটা সময় চলে যাবে সেটা আমরা বুঝতে পারিনি, কারণ আসার সময় বিশাল লম্বা লাইন ছিল টিকিটের, কিন্তু আমরা ভেবেছিলাম আসার সময় হতেই পারে, ফেরত যাওয়ার সময় যে যেমন দর্শন করে ফিরবে তো মেবি আমরা তাড়াতাড়ি লাইন পেয়ে যাবো। আমরা যেহেতু দর্শন করিনি তো আমরা ভাবলাম টোকেন কাটার পরে আমাদের নাম্বার চলে আসবে, কিন্তু আমরা লিটারালি ওয়েট করেই যাচ্ছিলাম, আমাদের নাম্বার আসছিলো না। কিন্তু মানে এত ভালো এক্সপিরিয়েন্স লাগলো রোপওয়েতে, স্পেশালি আমার বাবা মায়ের খুব আনন্দ হয়েছে, খুব এনজয় করেছে, আমার মায়ের ভয়টাও কেটে গেছে, তো আমরা সেটার একটা আনন্দ ছিল। আর এদিকে আমাদের লাঞ্চের টাইম ওভার হয়ে গেছিলো এতটা ওয়েট করার জন্য, তো আমরা এপারে এসেই এপারে যে রেস্টুরেন্টটা ছিল সেখানেই আমরা ফুড অর্ডার করলাম। বেশি কিছু ফুড অপশন ছিল না, মানে যেগুলো মানে আমরা খেতে ভালোবাসি টাইপকা, তো আমরা ইডলি ম্যাগি এগুলো ছিল, তো এগুলোই অর্ডার করলাম। আর খিদের টাইমে তো এগুলো মানে অমৃতই লাগছিলো আর কি। তো এই ব্লগটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।